আরে পান্টু বলতো, আজকে স্নান করবো কি করে, যে ঠান্ডা পড়েছে না কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ইয়া 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 ইয়া, ওকে। তেরে ঠান্ডা পানি আপনে সর পে ডালুঙ্গা, আজ কুছ ভি করকে রুঠা ইয়ার মানা লুঙ্গা। ঠান্ডা তো তোমাদেরও লাগবে, তো তার জন্য তো কিনে ফেলেছো ইমার্সন রড, আম আই রাইট? বাট একটা কথা, ইমার্সন রডের যে ব্যবহার সেটা পারফেক্টলি কি তোমরা দোকান থেকে দেখে নিয়েছো? আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা ডেফিনেটলি পুরোটাই দেখো। টিপস তোমাদেরকে বলা হবে ইমার্সন রড কিভাবে পারফেক্টলি ইউজ করা হয়, কারণ আমরা অনেক সময় আর ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ছেলে খেলা করি, যার ফলে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের। কিভাবে ইমার্সন রড ব্যবহার করা উচিত এবং কোনটা উচিত নয়, তো চলো লেটস গেট স্টার্টেড। ভাই বন্ধুরা, আমার এক নম্বর টিপসটা নোট করো। এক নম্বর টিপস যেটা আমরা সবসময় ভুল করে থাকি, আমাদের পুরো বালতিতে যখন জল নিব যেন আমরা দেখে নিই 1.5 ইঞ্চি জল কম থাকে বালতির কানা থেকে, কারণ ইমার্সন রড যখন আমরা ফুট আপ করবো জলের ভেতর তখন যেন তার প্লাগের যে অংশটুকু আছে সেটা অবশ্যই বাইরে থাকে। ওই কারণবশত আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে রাখতে হবে। সেকেন্ড যে অপশনটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, আমরা ইমার্সন রডটা যখন সুইচ অফ করব তখন সঙ্গে সঙ্গে জল থেকে বের করব না, মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করার পর আমরা কিন্তু সেইটা জল থেকে বের করব, কারণ আমাদের ইমার্সন রডের অংশটা পুরোটাই গরম হয়ে অবস্থায় থাকে, যার ফলস্বরূপ আমরা যদি সেটা বের করে নিই তবে সেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে যায় এবং ছ্যাঁকা লাগতেও পারে। কি বললি? তাই বান্টু তুই না তো বন্ধুরা, আমরা জলে ইমার্সন রড থাকা অবস্থায় হাত দেব না, যেটা অনেকে করে থাকে, থাকা অবস্থাতেই হাতে জল দিয়ে টেস্ট করে নেয় যে কতটা পরিমাণে গরম হয়েছে, কিন্তু না, কারণ কোনো কারণবশত যদি ইলেকট্রিকের কোনো তারে ফল্ট দেখা দেয় বা ইমার্সন রডে কোনো ইলেকট্রিক শর্ট হয়ে থাকে তবে একটা বড় বিপদের সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে, আমাদেরকে দেখে নিতে হবে একটা অনুমান মাফিক আর সেকেন্ড সুইচ অফ করার পরে আমাদের জলে হাত দেওয়া উচিত। তো অবশ্যই এটাও মেনটেনেন্স করে রাখবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আঙুলগুলো, চার নম্বর বন্ধুরা, বিনা জলে সুইচ অন করবেন না, জলের মধ্যে ইমার্সন রড প্রবেশ করান তারপরে সুইচটা অন করুন, কারণ বিনা জলে আপনি যদি সেই সুইচটা অন করেন তাহলে ছ্যাঁকা তো আপনাকে খেতে হতেই পারে, আর যেটা সব থেকে বড় প্রবলেম, 99% আপনার ইমার্সন রডের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সবশেষে বৌদিদের জন্য একটা পরামর্শ, যদি দাদার টাকা ধসানোর ইচ্ছে হয়ে থাকে তবে যেগুলো করতে বারণ করা হলো সেগুলো অবশ্যই করবেন, এতে আপনারই লাভ হবে। বান্ডু দাদা শুনলে কেমন লাগবে? অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন প্রত্যেকটা বন্ধুকে, আর সাবস্ক্রাইব করে নিন নেক্সট ভিডিওর জন্য। প্রথমত ভিডিও তো একটু আধটু ভুল হবে, নেক্সট লেভেলগুলো আরও ভালো করার চেষ্টা করব এবং ভালো হবেই হবে। জরা রুক জানা ও মেরি জানা।